সুপারস্টার ইলিয়াস কাঞ্চন এবং সুপারস্টার মান্না দুইজনই কিন্তু এদেশের বিগেস্ট সুপারস্টার এবং জনপ্রিয়তা কিংবা স্টারডম আপনি যাই বলুন না কেন, এই দুজন কিন্তু আপনি সেরা 10 কিংবা সেরা 5 যদি বাংলা চলচ্চিত্র ইতিহাসে নায়কদের লিস্ট করেন, এই দুজনের নাম কিন্তু মাস্ট থাকবে। কারণ তারা কিংবদন্তি, তারা লিজেন্ড, তাদের নিয়ে আমরা কথা বলতেই পারি। তো আজকে এমন একটা ব্যাপার আমি কথা বলবো যে ইলিয়াস কাঞ্চন মানে তিনি মান্নাকে নিয়ে মুখ খুললেন, এবং ইলিয়াস কাঞ্চন তিনি যে আমি শুধু বলবো যে তিনি শুধু মানে পর্দায় সুপারস্টার নয়, তিনি কেন বাস্তব জীবনে একজন সুপারস্টার, মানে তার কথাগুলোর সঙ্গে আমার ব্যাপারটাও মিলে যায় এবং অনেক সময় মেলে না, তো সেটা পরের কথা। কিন্তু মানে তিনি যে মানে ক্যামেরার সামনে সত্য কথা বলে এবং তার জায়গা মানে বিশ্বাস করার মতো একটা ব্যাপার। তো আজকে এই ব্যাপারটা ক্লিয়ার করবো যে মান্নার প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন এক্স্যাক্টলি কী বললেন, মান্না কি ফিল্ম পলিটিক্স করতো? কিন্তু মান্নার একটা জিনিস ছিল যেটা আমাকেও সে বলেছে যে আমি আমার প্রফেশনের জন্য আমি এমন কোনো কাজ নেই যে আমি করতে পারি না। তো মান্নার ফিল্ম পলিটিক্স নিয়ে এক্স্যাক্টলি ইলিয়াস কাঞ্চন কী বললেন, এবং মান্না এবং ইলিয়াস কাঞ্চন তাদের ক্যারিয়ার, তাদের টোটাল যে ডিফারেন্স কী, ইলিয়াস কাঞ্চন কিন্তু অকপটেই তিনি স্বীকার করলেন যেহেতু দুইজনই বিগেস্ট সুপারস্টার এবং দুইজনই কিন্তু অভিনেতা বলেন জনপ্রিয় স্টারডম, মানে দুইজনই মানে আনবিলিভেবল একটা জায়গা কিন্তু এদেশের অডিয়েন্সদের মনে ক্রিয়েট করতে পেরেছে। তো সেই জায়গার থেকে কিন্তু ইলিয়াস কাঞ্চন মান্না প্রসঙ্গে বললেন যে এক্স্যাক্টলি আমার এবং মান্নার পার্থক্য কী। হ্যাঁ, মান্না এবং ইলিয়াস কাঞ্চনের পার্থক্য ইলিয়াস কাঞ্চন ক্লিয়ার করলেন, আজকে ইলিয়াস কাঞ্চনের মুখেই আমরা শুনবো। এবং এই যে ফিল্ম পলিটিক্স, এক্স্যাক্টলি এটা ভালো নাকি মন্দ, এবং ফিল্ম পলিটিক্স আসলে কী, কারা এগুলো করেছে এবং কারা এগুলো করেনি, এবং যেহেতু ইন্ডাস্ট্রি আমাকে টিকে থাকতে হবে, যেভাবে হোক অডিয়েন্স কিন্তু দিন শেষে আপনার কাজ, আপনার ক্যারিয়ার, আপনার স্টারডম মনে রাখবে। তো এই পেপারগুলো আসলে ইলিয়াস কাঞ্চন মান্না তাদের দুইজনের ক্ষেত্রে মানে কে কতটুকু সঠিক, এটা আমার জায়গার থেকে আমি ক্লিয়ার করবো, আমি যতটুকু পারবো আপনাদের বুঝাবো। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। সুপারস্টার ইলিয়াস কাঞ্চন তার রিসেন্ট ইন্টারভিউতে তিনি ক্লিয়ার করেছেন বাংলা চলচ্চিত্রের হালচাল, এবং একটা টাইমে 1200 হল ছিল এবং আজকে একটা প্যান্ডামিক, এবং এর পিছনে এক্স্যাক্টলি কী ইতিহাস তিনি কিন্তু ক্লিয়ার করেছেন। অশ্লীলতা থেকে শুরু করে ফিল্ম পলিটিক্স এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের ইন্ডাস্ট্রিকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, এবং তিনি কিন্তু সেখানে মুখ খুলেছেন মান্নার মতো একজন বড় সুপারস্টার। তো দুই সুপারস্টার দুজনই কিন্তু বিগেস্ট তারকা, ইলিয়াস কাঞ্চন সেখানে অনেক কথা বলেছেন যে মান্না আমার প্রোডাকশনের সিনেমাতেও কাজ করেছে, এবং দুইজনের এক্স্যাক্টলি ডিফারেন্স কী ইলিয়াস কাঞ্চন কিন্তু ক্লিয়ার করেছেন যে মান্না এবং ইলিয়াস কাঞ্চনের ডিফারেন্স কী। হ্যাঁ, ইলিয়াস কাঞ্চন তিনি তার রিসেন্ট ইন্টারভিউতে বলেছেন যে মান্নার সঙ্গে আমার এক্স্যাক্টলি ডিফারেন্স হচ্ছে এটা যে আমি কিন্তু আমার দীর্ঘ ক্যারিয়ারে আমি কিন্তু সততা এবং পরিশ্রম এই দুইটা নিয়েই কিন্তু আমি কাজ করেছি। আমার আর মান্নার মধ্যে পার্থক্যটা হলো যে আমি পরিশ্রম এবং সততা এই দুইটাকে নিয়েছি। তাহলে মান্না কি সততা এবং পরিশ্রমের সঙ্গে কি কাজ করেনি? ইলিয়াস কাঞ্চন কিন্তু এই ব্যাপারটা মানে মান্না যে ফিল্ম পলিটিক্স করতো এই ব্যাপারটা কিন্তু তিনি খুবই ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের সঙ্গে কিন্তু মানে ডিসক্রাইব করেছে, যেটা কিন্তু আসলে মানে আপনার বুঝতে হবে। তিনি বলেছেন যে মান্নার সঙ্গে আমার এই যে ডিফারেন্স, আমি সততা এবং পরিশ্রমের সঙ্গে কাজ করেছি, এবং মান্না কিন্তু আমাকে সবসময় বলতো যে আমি প্রফেশনের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। কিন্তু মান্নার একটা জিনিস ছিল যেটা আমাকেও সে বলেছে যে আমি আমার প্রফেশনের জন্য আমি এমন কোনো কাজ নেই যে আমি করতে পারি না। মানে এই ব্যাপারটা কি, এখানে কিন্তু ডিফারেন্স যে ইলিয়াস কাঞ্চন তার লাস্টে তিনি এটাও বলেছেন যে আমি আসলে কোনো নায়িকার সঙ্গে বা কোনো পলিটিক্স মানে যেহেতু এখানে একটা রুটি রুজির ব্যাপার, তো কাউকে কষ্ট দিয়ে আমি কোনো সিনেমাতে কাজ করবো এই ধরনের ব্যাপার আমি করিনি। মানে এই জায়গায় তিনি মান্নার সঙ্গে কিন্তু মানে তিনি ডিফারেন্সটা দেখিয়েছেন, তিনি কিন্তু বলেনি যে মান্না মানে ডাইরেক্টলি কোনো পলিটিক্স করেছে, মান্না কোনো নায়িকাকে বাদ দিয়েছে, কিন্তু মানে তিনি যে ডিপ্লোম্যাটিক হয়ে তিনি যে বুঝেছে আমি পরিশ্রম এবং সততার সঙ্গে কাজ করেছি এবং মান্না তার প্রফেশনের জন্য তিনি সব কিছু করতে রাজি, এমনটা তিনি বলেছেন। তো এখানে কিন্তু স্পষ্ট যে তিনি মান্নার ফিল্ম পলিটিক্সকে ইঙ্গিত করেছেন। এখন এই যে ফিল্ম পলিটিক্স, এটা ভালো নাকি আসলে খারাপ, তো এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র কিন্তু আমাদের সাবকন্টিনেন্ট মার্কেট নয়, এটা কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু ফিল্ম পলিটিক্স দেখা যায়। এর আসলে ভালো দিকও আছে, আসলে খারাপ দিকও আছে, আপনি যার যার ফিলোসফি থেকে আপনি মানে ব্যাপারটা আপনাকে গেস করতে হবে। এখন বাংলা ভাষায় একটা কথা যে মান্না ফিল্ম পলিটিক্স করতো, এটা কিন্তু ওপেন সিক্রেট। এটা মারুফ তার একটা ইন্টারভিউতে বলেছে যে মান্নাকে জীবিত থাকলে আজকে শাকিব খান শাকিব খান হতে পারতো না, কারণ তিনি ফিল্ম পলিটিক্স বুঝতো। এবং দেখেন, আপনি ইউটিউবে চার্জ দিলে দেখবেন যে ওমর সানি মৌসুমী জুটি থেকে শুরু করে ইলিয়াস কাঞ্চন চম্পা এবং রিয়াজ শাবনুর এই যে জুটিগুলো ভেঙে যাওয়ার পিছনে নাকি কোনো না কোনোভাবে মান্না দেয়, এমন ব্লেম কিন্তু মান্নাকে দেওয়া হয়, আপনারা কিন্তু মানে দেখতে পারেন এই ব্যাপারটা, মানে কোনো না কোনোভাবে কিন্তু মান্নার নাম উঠে আসে। এখন এই ব্যাপারগুলো কেন আসে, এবং আদৌ কি মান্নায় ফিল্ম পলিটিক্স করতো, এবং ফিল্ম পলিটিক্স কারা করে, ফিল্ম পলিটিক্স কি আপনি চাইলে করতে পারেন? আজকে দেখেন বলিউডে সালমান খান, তাকে মানে তিনি নাকি ফিল্ম পলিটিক্স করে, মানে এই ব্যাপারটা আখ্যায়িত করা হয়, তিনি যাদের সঙ্গে মানে ফিল্ম পলিটিক্স করেছে মানে তাদের নাকি ক্যারিয়ার আর তারা সেইভাবে দাঁড়াতে পারেনি, অ্যাজ লাইক বিবেক ওবরায়। এখন আমি যদি আমার ফিলোসফি, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি বলি যে ফিল্ম পলিটিক্স এই ব্যাপারটা, আমি বলবো যে প্রফেশন, আপনার ক্যারিয়ার, এটা কিন্তু আপনার সম্বল, দিন শেষে কিন্তু আপনার ক্যারিয়ার, আপনার প্রফেশন, এটা কিন্তু মানুষ মনে রাখবে।
আজকে দেখেন আপনি হয়তো ইলিয়াস কাঞ্চন, তিনি বলেছে যে আমি আমি ওই কারণে আমি মানে তিনি সোজা সাপটা ক্লিয়ার করে দিয়েছে, আমি মারপ্যাচ ওই যে পলিটিক্স আমি ওই ব্যাপারের ভিতর ঢুকতে পারিনি এবং সততা পরিশ্রম আমি জাস্ট রিস্ক খাটাইনি, মানে এই কারণে আমি আসলে লং টাইমে মানে ওইভাবে পরবর্তীতে আমি পাইনি ইলিয়াস কাঞ্চন, কিন্তু সোজা ভাষায় তিনি ক্লিয়ার করেছে। আমি এখন কথা হচ্ছে ফিল্ম পলিটিক্স পৃথিবীর ইতিহাসে কিন্তু সব জায়গায় ছিল, আছে এবং থাকবে। নায়করাজ রাজ্জাক থেকে শুরু করে বলিউডের অমিতাভ বচ্চন থেকে শুরু করে এখন শাকিব খান, তো ফিল্ম পলিটিক্স করেনি এমন কোনো তারকা কিন্তু আপনি মানে পৃথিবীর কোনো ইতিহাসে কিন্তু দেখাতে পারবেন না। এবং মানতেই হবে কিন্তু মানে ফিল্ম পলিটিক্স সবাই কিন্তু কম বেশি করেছে। এখন কথা হচ্ছে ফিল্ম পলিটিক্স কারা করে, তো শাকিব খানের টাইমে চাইলে কিন্তু নীরব, মারুফ কিংবা ইমন তারা কিন্তু ফিল্ম পলিটিক্স করতে পারতো না। কারণ ফিল্ম পলিটিক্স করতে হলে যে ব্যাপারটা লাগে স্টারডম লাগে, জনপ্রিয়তা লাগে, চাইলে কিন্তু বিবেক ওবরয় তিনি কিন্তু ফিল্ম পলিটিক্স করতে পারতো না। ফিল্ম পলিটিক্স কিন্তু সালমান খানই করতে পারে, মানে যার স্টারডম থাকে, যার জনপ্রিয়তা থাকে, মানুষ যাকে ভালোবাসে তিনি কিন্তু ফিল্ম পলিটিক্স করতে পারে। আজকে প্রসেনজিৎকে নিয়ে কিন্তু মানে বলা হয় যে তাপস পালের ক্যারিয়ার থেকে শুরু করে অভিষেক, তিনি কিন্তু অভিষেক কিন্তু সরাসরি তার ইন্টারভিউতে বলেছে যে প্রসেনজিতের তার ক্যারিয়ারে মানে মানে তার ক্যারিয়ার ধসে যাওয়ার পিছনে প্রসেনজিতের হাত রয়েছে হ্যান ত্যান। কিন্তু প্রসেনজিতের যদি জনপ্রিয়তা স্টারডম না থাকতো তাহলে কিন্তু তিনি মানে আসলে মানে পলিটিক্স করতে পারেন না। আমি বললাম না যে পলিটিক্স তারাই করতে পারে যার স্টারডম জনপ্রিয়তা থাকে। এখন শুধুমাত্র অভিনয় দিয়ে কিন্তু বক্স অফিসের জনপ্রিয়তা কিন্তু যুগের পর যুগ ধরে রাখা যায় না। এখানে কিন্তু মানে এক্স ফ্যাক্টর, পলিটিক্স, নেপোটিজম, গ্রুপিজম এগুলো কিন্তু লাগে, তা নাহলে কিন্তু পৃথিবীর ইতিহাসে আপনি কিন্তু কোনো তারকাকে আপনি আজ এই যে আপনি আজকে বলতে পারেন যে সালমান খান 55+ বয়স, তিনি কমার্শিয়াল সিনেমাতে মার্কেট কাঁপাচ্ছে, তিনি কি শুধুই তার মানে অভিনয়? সালমান খান কি অত ভালোই অ্যাক্টর যে শুধুমাত্র অভিনয় দিয়েই মানে তিনি ইন্ডিয়ার নাম্বার 1 সুপারস্টার? না, এখানে অনেক ভিতরে অনেক কিছু ব্যাপার আছে, এখানে এক্স ফ্যাক্টর আছে, পলিটিক্স তো অবশ্যই আছে, মানতে হবে যে পলিটিক্স ছাড়া আসলে এই ব্যাপারগুলো হয় না। মানে যারা আসলে আপনি হয়তো পলিটিক্স করেননি সেটা সেটা হয়তো আপনার ব্যর্থতা, কারণ এভরিথিং ইজ ফেয়ার লাভ অ্যান্ড ওয়ার, কারণ এখানে টিকে থাকতে হবে, দিন শেষে মানুষ আপনাকে মনে রাখবে, শুধুমাত্র পলিটিক্সের দোহাই দিলে কিন্তু হবে না। এখন কথা হচ্ছে পলিটিক্স তো শাকিব খানও করেছে, বাজারে প্রচলিত আছে যে শাকিব খান হিউজ পলিটিক্স করেছে, যে অবিশ্বাসের সঙ্গে তিনি রেগুলার কাজ করেছে, শাকিব খান কোনো মানে নায়ককে উঠতে দেয়নি এবং অবিশ্বাসের ভিতর কোনো নায়িকাকে তিনি ঢুকায়নি রেগুলার তার সিনেমাতে। হ্যাঁ, শাকিব খানকে তাহলে আদৌ পলিটিক্স করতো? হ্যাঁ, শাকিব খানও কম বেশি পলিটিক্স করেছে, কিন্তু তিনি মান্না, সালমান খান কিংবা প্রসেনজিৎ তিনি ওই লেভেলের খিলাড়ি না। কারণ কেন, এখানেও কিন্তু লজিক আছে। এখন শাকিব খান ফিল্ম পলিটিক্স করেছে, কিন্তু মিডিয়াতে কয়জন মানে শাকিব খানের ভালো বলে? ম্যাক্সিমাম মিডিয়া পার্সন তো এখন দেখেন আপনি ইউটিউবে যে তারা শাকিব খানের নামে কিন্তু মানে বদনাম করতে পারলে কিন্তু বাঁচে, মানে ফিল্ম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আপনারা দেখেন মানে কোন তারকা শাকিব খানকে বয়কট করে দেওয়া হলো হ্যান ত্যান, মানে শাকিব খানের ভালোর থেকে কিন্তু খারাপ বলা লোকের সংখ্যা কিন্তু বেশি। কিন্তু আপনি দেখেন প্রসেনজিৎ থেকে শুরু করে সালমান খান কিংবা আজকে মান্না, তাদের কয়জন মানুষ তাদের খারাপ বলে, কেন তাদের গুণগান করে? হ্যাঁ, এইটা হচ্ছে এক্স ফ্যাক্টর, মানে এমন একটা ব্যাপার আপনার থাকতে হবে যে আপনি যাই করেন না কেন মানুষ আপনাকে ভালোবাসবেই। তো ওই কারণেই কিন্তু মান্না দেখেন মানে 44+ 44+ বছর বয়সে কমার্শিয়াল সিনেমাতে, বাংলা সিনেমাতে এত জনপ্রিয় একজন নায়ক, এটা কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে কিন্তু আগে পরে কখনো কিন্তু দেখা যায়নি। তো মান্নাকে নিয়ে আজকে এত আলোচনা করা হয় যে মানে তারপরেও অনেকে বলে যে মান্না ফিল্ম পলিটিক্স করতো হ্যান ত্যান, তো ধরে নিলাম মান্না ফিল্ম পলিটিক্স করতো, কিন্তু মান্না তার একটা ইন্টারভিউ দেখলে আপনি রীতিমতো মানে বুঝতে পারবেন যে মান্না বলেছে যে আমি যখন চলচ্চিত্রে আসি আমি কিন্তু ডিরেক্টর প্রডিউসারদের দ্বারে দ্বারে ঘুরেছি আমি কাজ পাওয়ার জন্য। এবং ইলিয়াস কাঞ্চন কিন্তু তার ইন্টারভিউতে এই ব্যাপারটা ক্লিয়ার করেছে যে মান্না অনেক পরিশ্রমী ছিল, তো তার হাতে নাতে কিন্তু সে ফল তিনি পেয়েছে। হ্যাঁ, মান্না পরিশ্রম করেছিল বলেই কিন্তু মানে মান্না মান্না হতে পেরেছিল। এখন পলিটিক্স আপনি বলতে পারেন, কিন্তু আসলে এই ব্যাপারটা মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যে ক্যারিয়ার, দিন শেষে তো আপনার ক্যারিয়ার মানুষ মনে রাখবে, যে মান্না 44+ বছর বয়সে কমার্শিয়াল সিনেমাতে এত জনপ্রিয়, শুধু কিন্তু পলিটিক্স দিয়ে মান্না তার জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। এখানে স্টারডম ছিল, এখানে মানে মানুষ তাকে ভালোবাসতো, মানুষ একটা টাইমে কিছু বুঝতে চাইতো না, দেখতে চাইতো না যে শুধু মান্না আছে ফিল্মে, এই ব্যাপারটা কিন্তু মানে মানুষ দেখতে চাইতো। তো এখন এই যে ব্যাপারগুলো আমি যত প্যাঁচড়াই যত আলোচনা করি শুধু কিন্তু বাড়বে, কারণ শেষ ভালো যার সব ভালো তার। দেখেন মান্নার শেষটা যত বর্ণাঢ্যভাবে হয়েছে আসলে এই কারণে কিন্তু মান্নাকে নিয়ে আলোচনা হয়। উপস্থাপক ইলিয়াস কাঞ্চনকে যখন বলে যে আপনাকে আমরা এত মানে দ্রুত তো আপনাকে হারাতে চাইনি, আপনি একটা টাইমে ইন্ডাস্ট্রির নাম্বার 1 সুপারস্টার ছিলেন, তো তখন ইলিয়াস কাঞ্চন অনেক ডিপ্লোম্যাটিকভাবে এই ব্যাপারগুলোর অ্যান্সার করে। এবং যখন মান্না প্রসঙ্গে কথা বলতে বলা হয় তখন তিনি মান্না এবং ইলিয়াস কাঞ্চনের যে পার্থক্য এবং মান্নার ফিল্ম পলিটিক্স এই ব্যাপারটা তিনি কিন্তু মানে ডিপ্লোম্যাটিক ওয়েতে তিনি অ্যান্সার দিলেন। এবার আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটা ব্যাপারই আমি ক্লিয়ার করতে চাচ্ছি যে আপনার মানে আমি বলেছি না যে এভরিথিং ইজ ফেয়ার লাভ অ্যান্ড ওয়ার, মানে এই যে ফিল্মের যে ব্যাপারটা আমি বলবো যে ফিল্মে আপনার ক্যারিয়ারে আপনার নাম্বার 1 থাকতে গেলে যে ট্রিক্স, এই ট্রিক্সগুলো কিন্তু অবলম্বন করতে হবে। দেখেন ভালো চেহারা, ভালো লুক, ভালো কথা বলতে পারা, ভালো অভিনয়, মানে এগুলো থাকলেই কিন্তু আসলে একজন পরিপূর্ণ হিরো হওয়া যায় না। এখানে এক্স ফ্যাক্টর, গ্রুপিজম, নেপোটিজম এগুলোর আমি বাদ দিলাম, এখানে এক্স ফ্যাক্টর, এই এক্স ফ্যাক্টরের ভিতর কিন্তু আসলে যে পলিটিক্স মানে মানুষ ডিপ্লোম্যাটিক হতে বলছে,
তো এটা কিন্তু পড়ে। এবং আমি আগেই বলেছি যে মান্নার যে ফিল্ম পলিটিক্স এটা কিন্তু ওপেন সিক্রেট। এমন অনেক ঘটনা আছে যে সিনেমাতে নায়ক নায়িকা কাস্ট, কিন্তু এক রাত্রের ভিতর রীতিমতো নায়ক চেঞ্জ এবং সেই নায়কের জায়গায় ঢুকে গেছে মান্না। তো এখানে আমি বলবো যে এক্স ফ্যাক্টর, মানুষকে কনভিন্স করার যে একটা ব্যাপার, এটাও কিন্তু এক্স ফ্যাক্টরের ভিতর পড়ে। এবং এই গুণগুলো আসলে মানে একটা ব্যাপার থাকে না যে আমার ফিল্মে কাজ করতে হবে। এখানে পলিটিক্স মানে ব্যাপারটা কি, আপনার ক্যারিয়ার তো আগে। এখন দেখেন আমি আর একটা কথা বলবো যে আপনার যদি দম থাকে, আসলে এগুলোও কিন্তু আসলে ফিল্মের ভিতর পড়ে। তো ব্যাপারটা তো এমন নয় যে কারো ক্যারিয়ার খেয়ে দেওয়া হলো, মানে কারো ক্যারিয়ার একদম খেয়ে দিচ্ছে মান্না। তো যাই হোক, এটা ছিল সুপারস্টার ইলিয়াস কাঞ্চন। তার রিসেন্ট ইন্টারভিউতে তিনি ক্লিয়ার করেছেন যে এক্স্যাক্টলি মান্না এবং ইলিয়াস কাঞ্চন তাদের ডিফারেন্স কী। এবং মান্নার যে ফিল্ম পলিটিক্স এটা ডিপ্লোম্যাটিক ওয়েতে তিনি বললেন, তিনি ব্যাখ্যা দিলেন। তো ভালো কথা তিনি ব্যাখ্যা দিলেন, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা মানে দেখেন যে ফিল্ম পলিটিক্স এগুলো কিন্তু আমি বলবো যে ফিল্মের অংশ, কারণ মান্নাকেও তো একটা টাইমে পলিটিক্সের শিকার হতে হয়েছিল। ইলিয়াস কাঞ্চন তিনি আজকে বিগেস্ট সুপারস্টার হিসেবে তাকে আমরা স্মরণ করি, কিন্তু দেখেন প্রথম দিকে কিন্তু মানে তিনি অনেক নেগলেক্টের শিকার হয়েছেন। তাকেও কিন্তু মানে একক নায়ক হিসেবে ব্রেক পেতে কিন্তু 3-5 বছর তাকে অপেক্ষা করতে হয়েছে। তো এখানে অনেক রকম ব্যাপার থাকে। এখানে মানে এইসব প্রতিকূলতা জয় করে যারা লং টাইম রান করে দিন শেষে কিন্তু মানুষ তাদেরই মনে রাখে, মানুষ কিন্তু তাদেরই ভালোবাসে। তো মান্না প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চনের যে ব্যাখ্যা দেওয়া, তো ইলিয়াস কাঞ্চন এবং মান্নার যে ডিফারেন্স এই ব্যাপারটা ইলিয়াস কাঞ্চন ক্লিয়ার করলেন। তো এটা নিয়েছিল আমার ভিডিওটি এবং আমি অনেক ব্যাখ্যা দিয়েছি, আমি অনেক কিছু অনেকভাবে আপনাদের বোঝাতে চেয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।